গুড মর্নিং। এখন আমরা ভাষা পাঠে সন্ধি নিয়ে একটু আলোচনা করব। এর আগের দিনের ক্লাসে আমি তোমাদের সন্ধি সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আমরা আলোচনা করেছিলাম স্বরধ্বনি সম্পর্কে। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকেই বলছিলাম স্বরসন্ধি। স্বরসন্ধির কিছু সূত্র রয়েছে, নিয়ম রয়েছে, তার মধ্যে এক নম্বর সূত্রটা আমরা আগের দিন করেছি, সেটা কি ছিল? অকারের সঙ্গে যদি অকার যোগ হয় তাহলে আকার হয়, অকারের সঙ্গে আকার যোগ হলেও আকার হয়, আবার আকারের সঙ্গে যদি অকার যোগ হয় তাহলে আকার হয়, আবার আকারের সঙ্গে যদি আকার যোগ হয় তাহলে আকার হয়। এই চারটি নিয়ম আমরা জেনেছি। আজ আমরা আলোচনা করব হস্যইকার এবং দীর্ঘইকার নিয়ে। সেখানে সূত্রগুলো কী রকম চলো দেখি। হস্যইকারের সঙ্গে দীর্ঘইকার কিংবা হস্যইকারের সঙ্গে হস্যইকার, দীর্ঘইকারের সঙ্গে হস্যইকার কিংবা দীর্ঘইকারের সঙ্গে দীর্ঘইকার যদি যোগ হয় তাহলে কি হয় সেই সম্পর্কে আলোচনা করি। দেখো এখানে দিয়েছে রবি মানে সূর্য যুক্ত ইন্দ্র, রবি যুক্ত ইন্দ্র কি হয় জানো তোমরা? পরিচিত কথা, রবীন্দ্র, র বয়ে দীর্ঘই দন্তন্ময় দয়ে রফলা, রবীন্দ্র। অতি যুক্ত ঈত কি হয়? অতীত। অতয় দীর্ঘই ত। তাহলে দেখো আমরা এই দুটো উদাহরণ থেকে কি পেলাম। এখানে দেখো রবি, বি হস্যই যুক্ত হস্যই, তাহলে হস্যইকারের সঙ্গে হস্যইকার যোগ হয়ে কি হয়ে গেল এখানে? দীর্ঘইকার হয়ে গেল। আবার দেখো অতি যুক্ত ইত, অতীত, তাহলে অতির হস্যইকার আর এখানেও দেখো রয়েছে ইতর হস্যইকার, তাহলে হস্যইকারের সঙ্গে হস্যইকার যোগ হলে দীর্ঘইকার হয়। জানতে পারলে তো? দেখো এখানে হস্যইকারের সঙ্গে যদি হস্যইকার যোগ হয় তাহলে দীর্ঘইকার হয়। তাহলে দুটো হস্যস্বর মিলে কি হয়ে যাচ্ছে? দীর্ঘস্বর দীর্ঘই হচ্ছে। এরপরে দেখো সূত্র দুইয়ে কি বলেছে। আমরা এক নম্বর সূত্রটা পড়েছিলাম, মুখস্থ করেছিলাম, এখন সূত্র দুইয়ে কি বলছে দেখো। যদি হস্যইকারের সঙ্গে হস্যইকার যোগ হয় তাহলে দীর্ঘইকার হয়, আমরা সেটা এখানে পেলাম। এরপরে দেখো হস্যইকারের সঙ্গে দীর্ঘইকার যোগ হলেও দীর্ঘইকার হচ্ছে, আবার দীর্ঘইকারের সঙ্গে যদি হস্যইকার যোগ হচ্ছে তাহলেও দীর্ঘইকার হচ্ছে, দীর্ঘইকারের সঙ্গে দীর্ঘইকার যোগ হলেও দীর্ঘইকার হচ্ছে। এর কিছু উদাহরণ আমরা দেখি। দেখো এখানে আমরা উদাহরণ দেখছি হস্যইকারের সঙ্গে দীর্ঘইকারের যোগে দীর্ঘইকার হয়। দেখো পরিযুক্ত ইক্ষা, তাহলে হস্যইকার পরি ই হস্যই যুক্ত ইক্ষা দীর্ঘই, তাহলে হয়ে গেল পরীক্ষা। তাহলে কি হলো? হস্যইকারের সঙ্গে দীর্ঘইকার যোগ হয়ে দীর্ঘইকার হলো। দীর্ঘইকারটা কি হলো? আগের বর্ণের সঙ্গে প্রথম বর্ণের সঙ্গে যুক্ত হয়ে গেল, তাই তো? পরেরটা দেখো প্রতি পতি মানে হস্যই যুক্ত ইক্ষা দীর্ঘই, তাহলে এই ক্ষেত্রেও দেখো হস্যইকারের সঙ্গে দীর্ঘইকার যুক্ত হয়ে দীর্ঘইকার হলো। দীর্ঘইকারটা কি হলো? আগের বর্ণের সঙ্গে যুক্ত হয়ে গেল, হয়ে গেল প্রতীক্ষা। পয়ে রফলা তয়ে দীর্ঘই কয়ে মূর্ধন্যশয়ে আকার, প্রতীক্ষা। এরপর দেখো উদাহরণ দেখি দীর্ঘইকারের সঙ্গে হস্যইকারের যোগে দীর্ঘইকার হয়। দেখো দীর্ঘইকারের সঙ্গে হস্যইকার যোগে দীর্ঘই, সচি চয়ে দীর্ঘই আছে, সচি যুক্ত ইন্দ্র,
তাহলে দীর্ঘইকারের সঙ্গে হস্যইকার যোগ হচ্ছে এখানে, দীর্ঘইকারের সঙ্গে হস্যইকার যোগ হয়ে কি হয়ে যাচ্ছে, শচীন্দ্র, চয়ে দীর্ঘই। আবার দেখো সুধি দন্তস্য হস্যু ধয়ে দীর্ঘই, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, দীর্ঘইকারের সঙ্গে হস্যইকার যোগ হয়ে দীর্ঘইকার হয়ে পূর্ববর্ণেই থেকে যাচ্ছে, হচ্ছে সুধীন্দ্র, তাই তো? পরেরটা দেখো, দীর্ঘইকারের সঙ্গে যদি দীর্ঘইকার যোগ হয় তাহলে দীর্ঘইকার হয়, তাহলে যেমন দেখো সতী যুক্ত ইস, তাহলে হয়ে গেল কি, সতীশ। এখানে দেখো কাশী যুক্ত ঈশ্বর, কি হলো, কাশীশ্বর, তালিবর্ষয়ে দীর্ঘই, কাশী তালিবর্ষয়ে দীর্ঘই যুক্ত ঈশ্বরের দীর্ঘই, তাহলে দুয়ে মিলে হলো দীর্ঘই, হয়ে গেল কাশীশ্বর। তাহলে আমরা স্বরসন্ধির দ্বিতীয় নিয়মটাও জেনে গেলাম। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, এগুলো তোমরা করবে, কেমন? তোমরা করবে সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ করো, কি করবে, দেখো তোমরা, আমি এই চারটে দিলাম, এই চারটে সন্ধি তোমরা বিচ্ছেদ করে দেখাবে, ঠিক আছে? এটা দ্বিতীয় সূত্র থেকেই দিলাম, এটাও বলে দিলাম, আমরা আজকে যে দ্বিতীয় সূত্রটা জানলাম সেই দ্বিতীয় সূত্র থেকেই এই সন্ধি বিচ্ছেদগুলো দিলাম, তোমরা এটা করে দেখাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।